নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। আমি তো খুব ভালো আছি, আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। জীবনে চলার পথে আস্তে আস্তে আমরা অনেক কিছুই শিখি। সত্যি কথা বলতে একটা পর্যায়ে এসে এখন নিজেকে ভালোবাসতে শিখে গেছি। একটা কথা এতদিনে বুঝেছি, নিজেকে ভালো না বাসলে কখনোই অন্য কাউকে আমি ভালোবাসতে পারবো না। আমরা একটা সময় যখন বাপের বাড়ির ছেড়ে শ্বশুর বাড়িতে আসি, আমাদের মেয়েদের জীবনটাই যেন সবসময় পরজীবী টাইপের। মানে আমরা এক ঘর থেকে আরেক ঘরে আসি, সেখানেও নিজেদের বলতে কিছুই থাকে না। বাবার বাড়িতেও বাবা মায়ের মানে বাবার আদেশে চলতে হয়, আবার বিয়ের পরে এসেও সবাইকে মানিয়ে গুছিয়ে তাদের মতো করে চলতে হয়। এইভাবে চলতে চলতে আমাদের নিজের শখ আবদার কোথায় যেন হারিয়ে যায়। আমাদের যে নিজের মধ্যে একটা নিজস্বতা আছে, আমাদেরও যে একটা শখ আহ্লাদ আছে, সেটা আমরা ভুলে যাই। আসল কথা, আমরা মেয়েরা তো মায়ের জাত। আমরা ছোটো থেকেই সেই যে রান্নাবাটি থেকে শুরু হয় খেলা, তখন থেকেই মেয়েরা কিন্তু সংসারী হয়ে ওঠে। একটু একটু করে আমাদের তখন অবুঝ মনে, তখন থেকে কিন্তু আমরা সংসারী হয়ে উঠি। তারপর আস্তে আস্তে বড় হই, সংসার জীবনে পদার্পণ করি, স্বামী শ্বশুর শাশুড়ি সকলকে নিয়ে, তারপরে আবার নতুন সদস্য আসে বাড়িতে, এই নিয়ে সংসারের মধ্যে ডুবে থাকি, আর নিজেদের বলতে আর কিছু থাকে না। আমাদের মা ঠাকমা দিদাদের দেখলেই বোঝা যাবে, তারা আমাদের জন্যই করে দিয়েছে, নিজের বলতে আর কিছুই করতে পারিনি। আর এখন ভাবে হয়তো এই বয়সটায় এসে যে সত্যি সারা জীবন শুধু পরের জন্যই করে গেলাম, নিজের জন্য আর কিছু করলাম না, এই আফসোসটা যাতে না থাকে। তাই আমি নিজেকে কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। আমি জানি যে আমি যদি ভালো না থাকি, আমি কাউকে ভালো রাখতে পারবো না। তাই সমস্ত কিছুর পাশাপাশি সংসারের কাজ, স্বামী সন্তান সবাইকে নিয়ে আমার শখটাও আমি আমার পূরণ করার চেষ্টা করি, আর এতে প্রচণ্ড আনন্দ। বিশ্বাস করুন, এতে কিন্তু প্রচণ্ড আনন্দ। সমস্ত কিছু সামলে যখন নিজের জন্য একটা সময় পাই, এখন যে আমি এডিট করছি, এখন ঘড়ির কাঁটাই বাজে রাত 1:59, তাতেও কিন্তু আমার কোনো ক্লান্তি নেই, আছে শুধু ভালোবাসা। আমার ভালোবাসার সাথে সাথে আছে আমার সাথে আমার পরিবারের ভালোবাসা, আমার পারিপার্শ্বিকের ভালোবাসা। হ্যাঁ, পরিবার তো ভালোবাসবেই, আর তার পাশাপাশি আমার পাড়ার যে মানুষজনগুলো আছে, কাকিমা জেঠিমা, তারাও কিন্তু আমাকে সাপোর্ট করে। আমি যে ভিডিও বানাই, তারাও আমাকে অনুপ্রেরণা দেয়, তাই তো আমি এত শক্তি পাই। এই যে এতগুলো মানুষের ভালোবাসা, তারপর এই যে এখন আমার পরিবারটা একটু একটু করে বড় হচ্ছে। হ্যাঁ, আমি আপনাদের কথাই বলছি, একটু একটু করে যে আমার এত বড় একটা ইউটিউব পরিবার, সত্যি আমার খুব ভালো লাগে। আপনারা যখন সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করেন, এবং আপনারা আমার পরিবারকেও ভালোবাসেন, আমার সন্তানদেরকে ভালোবাসেন, আর কি আছে জীবনে? জীবনে এই যে এতগুলো মানুষের ভালোবাসা আমি পাচ্ছি, এতগুলো মানুষের আশীর্বাদ আমি পাচ্ছি, এটাই অনেক। আমি সবসময় বিশ্বাস করি যে মানুষের ব্যবহারই মানুষের পরিচয়। এটা আমি আমার সন্তানদেরকেও শেখাই, আর এই কথাটা আমি বারবার আপনাদেরকেও বলেছি। আমার কি আছে না আছে সেটা বড় কথা নয়, আমার ব্যবহারটা কীরকম, আমাকে মানুষ কতটা ভালোবাসে, আমি মানুষকে কতটা ভালোবেসে আপন করে নিতে পেরেছি, এটাই আমার পরিচয়। যাই হোক,
সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।